একজনকে পাহারাদার হিসেবে দাঁড় করিয়ে প্রাকৃতিক কাজের জন্য দরজাহীন শৌচাগার ব্যবহার করতে হচ্ছে স্কুলের ছাত্র শিক্ষক কর্মচারীদের। শুধুমাত্র দরজা ও ছাউনিহীন শৌচাগার নয়, বিশালগড় মহকুমার অন্তর্গত কলকলিয়া হাই স্কুলে নেই একজন প্রধান শিক্ষক। তাছাড়াও বহুবিধ সমস্যায় ঢুকছে বিদ্যালয়টি। ছাত্রছাত্রী সহ এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং ছাত্রছাত্রীদের জন্য একটি সাইকেল স্ট্যান্ড গড়ে দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, শিক্ষা পরিদর্শকের কার্যালয় সহ শিক্ষা দপ্তরের গোচরে উল্লেখিত সমস্যাদি বারবার নিয়ে যাওয়া সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না সেখানে। এই প্রসঙ্গে বলতে গিয়ে স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, গত 3 বছর ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে বিদ্যালয়টি। এটা কলকলিয়া হাই স্কুল, এস্টাবলিশ হয়েছে 1932-তে। হয়েছে স্কুলের মধ্যে পরিকাঠামো অনেক দুর্বল, ক্লাসরুমেরও কিছু শর্ট আছে, আর বিশেষ করে আমাদের শৌচাগার খুব খারাপ। ইউরিনাল পয়েন্টটা বহুদিন ধরে মেরামত হয় না, এবং যাওয়া একটা আছে, এটা স্টুডেন্ট টিচার সবাই ব্যবহার করতে হয়। যার জন্য আমি বিভিন্নবার আইএসের সঙ্গে বা বিডিও সঙ্গে চিঠি লেখালেখি করেছি, কিন্তু কোনো সময় তারা আমাদের এসেছিল, কিন্তু দেখাশোনা করে গেছে, কিন্তু পারফেক্ট পদক্ষেপ নেওয়া হয়নি। স্কুলের সমস্যা আজকে স্যার, আজকে দীর্ঘ কত বছর যাব? অ্যাকচুয়ালি আমি এই স্কুলে 2012-তে এসেছি, আর 2018 জুন মাস থেকে আমি টিচার ইনচার্জের দায়িত্ব নিয়েছি। এই স্কুলে বড় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্কুলে হেডমাস্টার নেই। স্যার কতদিন ধরে নেই হেডমাস্টার? আজকে 2018 জুন থেকে। এই স্কুলে একটা হাই স্কুল সঙ্গে সঙ্গে একটা সিআরসি বটে। সিআরসির কোনো স্কুলে কোনো হেডমাস্টার ছাড়া বলতো, এটাই বোধ স্কুল। একটা মানে হেডমাস্টারের জন্য আমি বহুবার রিকোয়েস্ট করেছি, কিন্তু কোনো হেডমাস্টার এখনো দেওয়া হয়নি। এদিন স্কুলের ছাত্রছাত্রীরাও জানিয়েছে কলকলিয়া হাই স্কুলের বিভিন্ন সমস্যার কথা। আমাদের স্কুলে অনেক বছর ধরে মানে হেডমাস্টার নাই, তারপর টয়লেটের খুব অসুবিধা হয়, একদম অযোগ্য, এবং আমাদের স্ট্যান্ড সাইকেল স্ট্যান্ড নাই, আমাদের রুমের ভিতর দিয়ে জল পড়ে বৃষ্টি এলে, এটাই আমাদের সমস্যা। আজকে কত বছর যাবৎ এই সমস্যা? অনেক বছর ধরে। এখন তোমরা কী চাও? আমরা চাই শিক্ষা দপ্তর যাতে আমাদের এই অসুবিধার পূরণ করে দেয়। এদিকে রাজ্য শিক্ষামন্ত্রী সবসময় জোর গলায় দাবি করেন, মাত্র 3 বছরে বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। কারণ শিক্ষার ক্ষেত্র সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, শিক্ষার এই বৈপ্লবিক উন্নয়ন যদি হয়ে থাকে, তাহলে কেন কলকলিয়া হাই স্কুলের এমন বেহাল অবস্থা? 3 বছরে কি একজন হেডমাস্টারও কলকলিয়া হাই স্কুলে নিয়োগ করতে পারেনি তারা? অপরদিকে শিক্ষামন্ত্রী গলা ফাটিয়ে দু হাত প্রসারিত করে টেবিল চাপড়ে যতই উন্নয়ন উন্নয়ন বলে চেঁচান না কেন, বাস্তব চিত্র হচ্ছে আরো শোচনীয় অবস্থার দিকে এগোচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। শুধুমাত্র কলকলিয়া হাই স্কুল নয়, রাজ্যের বুকে অসংখ্য স্কুলই বর্তমানে শিক্ষক স্বল্পতায় ধুঁকছে, রয়েছে বহুবিধ সমস্যা। শিক্ষামন্ত্রী সেসব খবর রাখেন কিনা না রাখেন সেসব বড় কথা নয়, সবচাইতে বড় কথা হচ্ছে মানুষকে বোকা বানানো বা মানুষের কাছে ভুল তথ্য তুলে ধরা খুবই গর্হিত কাজ, অপরাধও বটে। এতে করে অতীত দিনে ভারতবর্ষের বুকে শিক্ষার প্রসার ঘটানোর জন্য রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো যারা নিজেদের সকল স্বার্থ ত্যাগ করেছেন তাদেরকেও ছোট করা হয়, আর রাজ্যের ক্ষেত্রে গৌরবময় জনশিক্ষা আন্দোলনকেও ছোট করা হয় এইসব উদ্ভট মন্তব্যের ফলে। বর্তমানে শিক্ষামন্ত্রী আজগুবি দাবি এবং ভুল তথ্য দিয়ে বিভিন্ন মহলে হাসির খোরাক হিসেবে চর্চিত বিষয় হয়ে উঠছে, কিছুতেই থামানো যাচ্ছে না শিক্ষামন্ত্রীকে। ফিওর রিপোর্ট, হাল্লাবোল। গ্যাপটি কাটা দিও।